জল্পনা বাড়িয়ে পশ্চিম মেদিনীপুরে পুজোর উদ্বোধন করলেন না শুভেন্দু অধিকারী, যেখানে ঘোষণা করেও জেলার পুজো উদ্বোধনে আসতে পারলেন না শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে নেতাই থেকে তিনি ঘোষণা করেছিলেন বুধবার পঞ্চমীর দিন পশ্চিম মেদিনীপুরের কয়েকটি পূজা মণ্ডপে প্রদীপ জ্বালাবেন। রবিবার ওই নেতাইয়ের মঞ্চ থেকে শুভেন্দু ইঙ্গিত দিয়েছিলেন সবার কল্যাণের জন্য পঞ্চমীতে পশ্চিম মেদিনীপুর জেলায় এসে মায়ের কাছে প্রার্থনা করবেন। সেই মতো গোয়াল তোড়ে শুভেন্দুকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেন দুলাল মণ্ডলরা, দাঁতনে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেন রমাপ্রসাদ গিরিরা। কিন্তু মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ কলকাতা হাইকোর্ট নিষিদ্ধ করার পর পুজো উদ্বোধন বাতিল করেন শুভেন্দু অধিকারী, এমনটাই মত তার অনুগামীদের। এদিন দুলাল মণ্ডল বলেন আদালতের রায় থাকায় শুভেন্দু বাবু আসছেন না, তবে পরে আসবেন বলে জানিয়েছেন। আরো এক পুজো উদ্যোক্তা আরো বলেন দাদা কখনো সরকারি বিধি বা আদালতের নির্দেশ ভাঙেন না, তাই দাদা আসতে পারলেন না এবার, তবে উনি আমাদের নিরাশ করবেন না এটা নিশ্চিত। ইতিমধ্যে ভার্চুয়ালে পশ্চিম মেদিনীপুরের নটি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানিংকালে দলের বিভিন্ন অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বেশি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। গত রবিবার ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে সরাসরি কোনো রাজনৈতিক কথা বলেননি কিন্তু শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া বা বরাবরের মতো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগানটিও শোনা যায়নি তার মুখে, ফলে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত হন রাজ্যের পরিবহন মন্ত্রী, আপাতত এখন তিনি একেবারে সুস্থ। ধীরে ধীরে বিভিন্ন জনসভা বৈঠকে আসতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। যেহেতু শুভেন্দু অধিকারী পুজোর উদ্বোধন করলেন না এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে একটু জল্পনা ছড়িয়ে আছে যে তার মুখে দলের কোনো আলোচনা শোনা যাচ্ছে না বা বরাবরের মতো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলা যে স্লোগান সেই স্লোগানটিও কিন্তু তার মুখে শোনা যাচ্ছে না, তাই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা যে চলছে সেই জল্পনার ভিত্তি কতটুকু, আপনাদের মূল্যবান মতামত জানানোর পাশাপাশি শেয়ার করে শুনে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।